কুফরি কালামে বিশ্বাস করলে কি হয়, কুফরি কালামের আশ্রয় যদি নেয় কেউ তাহলে সেটা কবিরা গুনাহ, এবং এটার প্রতি ঈমান আনলে কোন কোন ক্ষেত্রে ঈমান চলে পর্যন্ত যেতে পারে, ঈমান হারা পর্যন্ত হয়ে যেতে পারে। আমাদের দেশে অনেক মানুষ আছে কিছু হলেই কবিরাজের কাছে যায়, অনেক কবিরাজ কুফরি কালামের আশ্রয় নেয়, শয়তানের আশ্রয় নেয়, এরকম আছে না নাই? অনেক সময় শয়তানই আপনাকে ডিস্টার্ব করে, ব্ল্যাক ম্যাজিক হয় শয়তানের মাধ্যমে, আপনার শয়তান আক্রমণ করে, জিনগ্রস্ত করে কোনো মানুষকে, এরপরে শয়তান চায় যে আক্রমণ করলাম যাতে আমার দলে চলে আসে। এটা অনেক সন্ত্রাসীদের কায়দা, যে সন্ত্রাসী অনেক সময় সন্ত্রাস করে অনেক মানুষকে নিজের বশে আনে যে আমার দলে আসো নাহলে তোমাকে শেষ করব। ঠিক একইভাবে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু এবং দুষ্ট জিনের উপদ্রব দিয়ে শয়তান নানা মানুষকে তার দলে ভিড়ায়। খবরদার, আমাদের যদি কোনো অসুবিধা হয় আমরা কোরআন থেকে শেফা গ্রহণ করব। কোত্থেকে শেফা নেব ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন কোরআনে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ইমানদারদের জন্য শেফা হয় এমন কোরআন আমি নাজিল করেছি, এটা রুহেরও শেফা আবার শরীরেরও শেফা। অতএব কোরআন থেকে শেফা নেবেন, আপনি কারোর কাছ থেকে যাওয়ার প্রয়োজন নাই, নিজে নিজে সূরা ফাতিহা পড়ে ফু দেন, আর যদি কোনো নেককারকে দিয়ে করাতে পারেন আরো ভালো, তাহলে সেক্ষেত্রে আপনার শেফা হবে। সেটি অন্যান্য সূরাগুলো শেফা, বিভিন্ন আয়াতে শেফা আছে, সেগুলো পড়তে পারেন। অতএব কোন কুফুরি কালাম করে এরকম কোন মানুষের কাছে যাওয়া জায়েজ হবে? কারা কুফুরি কালাম করে বুঝবেন কিভাবে? প্রথম কথা হলো ওই লোক ব্যক্তিগতভাবে পাঁচ সালাত আদায় করেন কিনা, তার ভিতরে ঈমান আছে কিনা, শিরিক সম্পর্কে সাবধান কিনা, বেদাত সম্পর্কে সাবধান কিনা, এরকম মানুষ হলে তার কাছ থেকে আপনি ঝাড়ফুঁক নিতে পারেন, এটা দেখে বুঝতে পারেন যে লোকটা কুফুরি কালাম করবে না। দ্বিতীয়ত, সে যদি আপনাকে এমন কোন তাবিজ কবজ এমন কিছু দেয়, বিশেষ করে বিভিন্ন জিনিসপত্র, এগুলোর মধ্যে গিরা, তারপরে আপনার সুতে বা সুতা বাঁধা, সেগুলোর মধ্যে বিভিন্ন জিনিস লেখা, বিভিন্ন পেরাক পোতা, এগুলো সবগুলা কুফুরি কালামের লক্ষণ। এগুলা যারা করে তাদের কাছে যাওয়া জায়েজ নাই, হারাম, ঈমান পর্যন্ত নষ্ট হতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কোনো বাবা তার টাকা পয়সা থাকা অবস্থায় যদি তার কোনো ছেলে মেয়েকে নিজে উৎসাহিত হয়ে টাকা পয়সা দেয়, পক্ষান্তরে অন্য ছেলে মেয়েরা টাকা পয়সার জন্য ভালো জীবনযাপন করতে না পারে, সেক্ষেত্রে বাবাকে কি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে? ভাইরা আমার, অবশ্যই জবাবদিহি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক সাহাবীকে, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো আর সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো। আমাদের অনেক বাবা চাচারা আছেন, হয়তো মাহফিলে আজকেও আসছেন, যে আল্লাহ আপনাকে অনেক টাকা পয়সা সম্পদ দিয়েছেন বা যাই দিয়েছেন, আপনি এক ছেলেকে পছন্দ করেন তার নামে জমি জমা লিখে দেন, বাকিগুলোকে দেন না, আছে না নাই? মেয়েকে পছন্দ করেন, সব মেয়েকে দিতে থাকেন ক্যাশ ক্যাপিটাল জমি জমা, অন্যদেরকে দেন না, বা দিলেও হেরফের করে দেন, কাউকে কম কাউকে বেশি দেন, আছে না নাই? এই কাজ যারা করেন তারা শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহকে ভয় করো এবং সন্তানদেরকে কিছু দিতে হলে সমতা বজায় রাখো। সন্তানদেরকে সম্পদ দিতে গেলে কম বেশি করা বা কাউকে দেওয়া কাউকে মাহরুম করা, এটা জায়েজ নাই, এটা গুনাহের কথা। কোন বাবা যদি এরকম গুনাহ করে থাকেন, এখনো জীবিত থাকেন, সন্তানদের মধ্যে সমতা বজায় রাখেন এবং নিজের ভুলকে সংশোধন করেন, না হলে আপনি গুনাহগার হবেন। আমরা জানি বায়ু আসলে ওযু ভেঙে যায়, এখন যদি অর্ধেক ওযু করার পর বায়ু আসে, যেমন মুখ হাত ধোয়ার পর বায়ু নির্গত হলো, এমত অবস্থায় আমাকে কি করতে হবে? এই প্রশ্ন উত্তর হলো, এমত অবস্থা আপনাকে পুনরায় ওযু করতে হবে, পুনরায় ওযু, কারণ মাঝপথে ওযু আপনার বায়ু আসছে মানে হলো ওযু শেষ, যেহেতু ওযু হয় নাই এখনো এবং মাঝপথে বায়ু আসলো, ওযুটা ইবাদতটা পূর্ণাঙ্গ হলো না, এই জন্য আপনাকে সেটা শুরু থেকে আবার ওযু করতে হবে।